রূপাদের রান্নাঘর অ্যান্ড সোশ্যালের তরফ থেকে আমি সরলতা। আজকে বন্ধুরা, আজকে আপনাদের এমন একটা জায়গায় এসেছি আর এমন একটা মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, আপনারা দেখুন যে মানুষটার সারা জীবন সাপের সঙ্গে থাকে এবং সাপ নিয়ে তার জীবন, সাপ নিয়ে তার গবেষণা। আর এই সাপের হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য রাত নেই দিন নেই, যখনই তার ফোন করে ছুটে চলে যায় সেখানে, কারোর বাড়িতে কারোর জালে কারোর ঘরে সাপ আটকে থাকে, সেই মানুষটা তখনই ছুটে চলে যায় সেই প্রান্তে, সাপ তারা ধরে আনে, ধরে এনে সে নিজের বাড়িতে রাখে, খাওয়ানোর ব্যবস্থা করে, তারপরে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সুন্দরবন বনে তারা গিয়ে ছেড়ে দিয়ে আসে। ঠিক তেমনই একটা মানুষের সঙ্গে আপনার পরিচয় করে দেবো, এই মানুষটার নাম, কোথায় থাকে, কি কেন ধরে, কী জন্য ধরে, তার কাছ থেকে তার মুখ থেকে আপনি শুনে নিন। দাদা, আপনার নামটা বলুন। আমার নাম নিরঞ্জন সর্দার। আচ্ছা, আপনি এই সাপের এই যে ধরে আনেন, সাপকে এইভাবে বাঁচান, সাপকে যে এইভাবে নিয়ে জঙ্গলে ছেড়ে দেন, এটা কতদিন ধরে করছেন? এটা আমাদের সংস্থার বয়স হচ্ছে 37 বছর। আপনার সংস্থার নাম কি? যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থা, ক্যানিং। আচ্ছা, দক্ষিণ চব্বিশ পরগনা। আমরা দীর্ঘ এই কয়েক বছর ধরে সাপ, সাপের কামড়, তার চিকিৎসা এই বিষয়ের ওপর কাজ করে আসছি বিভিন্ন জায়গায়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আর কি। আমরা গত কয়েকদিন আগে আমরা মালদাতে গেছিলাম। মালদার থেকে ওখানে ওই সাপের কর্মশালাটা করে আমরা ফিরে আসি, আবার এই মাসে যাব হচ্ছে 23, 24, 25 মালদার, ওল্ড মালদাতে যাব আমরা। দু জায়গায় হবে এই কর্মশালা, সাপের কামড়ে আর মৃত্যুমুখ নয়, এই নিয়েই আমরা কাজ করে চলেছি। আর কারো ঘরের সাপ ঢুকে গেলে সে বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে ঢুকতে পারছে না, সে আমাকে ফোন করে, আমি গিয়ে অবশ্য সেই সব সাপগুলো উদ্ধার করে। আচ্ছা, আপনি কি মানুষকে সচেতন করেন যখন সাপ ধরতে যায় যে কোন সাপের বিষ আছে, কোন সাপের বিষ নেই, সেই ব্যাপারটা একটু বুঝিয়ে দিন? অবশ্যই আমরা বলি, এই যে আমি সাপটা বের করি আমি সাপ ধরে দেখিয়ে, মানে কোথায় বিষ আছে, কোথায় দাঁত আছে, এইসবগুলো যেমন দেখিয়ে দিই। আবার এই সাপের বিষ আছে, কটা সাপ মানে পশ্চিমবঙ্গে বিষধর, কখন কামড়ায়, এইসবগুলো মানুষকে সচেতন করে, যাতে মানুষটা বুঝতে পারে যে সাপটা আমাকে কামড়িয়েছে সেই সাপের হয়তো বিষ নেই, যদি বা বিষ থাকে সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করি। এই হচ্ছে কথা, শেষ কথা। হ্যাঁ বন্ধুরা, ভালো করে লক্ষ্য রাখুন, কী সাপ বের করছে দেখুন আগে। কেউটে, এটা হচ্ছে কেউটে। এর কিন্তু বন্ধুরা ভালো করে দেখুন, এই হচ্ছে কেউ, এটা হচ্ছে কেউটে সাপ। বন্ধুরা খুব ভালো করে দেখুন, এটা হচ্ছে কেউটে সাপ। হ্যাঁ, এটা হচ্ছে কেউটে। আমাদের ঘরে ভালো হতো। বন্ধুরা দেখুন ভালো করে লক্ষ্য করে, স্টিকের মাথায় বিষ পড়েছে, দেখেছেন ওর বিষ পড়ছে, দেখুন স্টিকের মাথায়। এবার মাথাটা ধরুন একটু, ওর দাঁতগুলো একটু দেখান বন্ধুরা, খুব সতর্কভাবে দেখুন বন্ধুরা, আপনারা খুব সতর্কভাবে দেখুন। দেখুন এই কেউটে সাপ মানুষকে যখন দংশন করে, দেখুন আমি যার বাড়ি থেকে ধরি সাপ, আমি তাকেই বলি যে এই সাপটার, যে আমরা যে বিষধর সাপের দুটো দাঁতের কথা বলি, সেই দুটো দাঁত হচ্ছে এই দুপাশে, দেখুন ভালো করে দেখুন, এই হচ্ছে দুটো দাঁত, দেখা যাচ্ছে কি দাঁত, এই দাঁত দুটো আমরা যখন মানুষের ইঞ্জেকশন দেওয়া হয় যে সিরিঞ্জ, এই হচ্ছে সেইভাবে এই দাঁত দুটো ঠিক সেই রকম ব্যবহার, কামড়ালে এই দাঁতের ভিতর থেকে বিষটা বেরিয়ে যায়। এই হচ্ছে দুটো দাঁত, দাঁত দেখা যাচ্ছে তো, এই হচ্ছে দুটো দাঁত, একটি বা 2 সেন্টিমিটার দূরত্বে
দুটো দাঁতের দাগ হলে সেটাকে বিষধর সাপ ধরে নিতে হবে। এবং কালাজের ক্ষেত্রে যেহেতু কালার সাপটা ছোটো, সেই জন্য কালাজের ক্ষেত্রে একটু দাঁতের দাগটা ছোটো হবে, কিন্তু দুটো দাঁতের দাগ হবে। এই হচ্ছে বিষের থলি, তার মানে আপনি চোখের নিচটায়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বিষধর সাপ যখনই কামড়াবে তখন দুটোর বেশি কোনো দাঁত হবে না? না, দুবার কামড়ালে চারটে দাঁতের দাগ হতে পারে। দুবার যদি কামড়ায়, দুবার কামড়ায় চারটে দাগ হবে, একবার কামড়ালে দুটো দাগ হবে, তখনই আপনারা সঙ্গে সঙ্গে বুঝবেন বিষধর সাপ। এই হচ্ছে বিষের থলি, এই যখনই কামড়ায় মাড়িতে চাপ পড়ে চলে আসে বিষ। এই হচ্ছে বিষ এসে গেছে, এই দাঁতে ঝুলছে বিষ। বিষ দেখা যাচ্ছে, দেখুন বিষ পড়ছে, দেখতে পাচ্ছেন আপনারা? এই চাপ চাপ দাঁত থেকে বিষ পড়ছে, আর খুব ভালোভাবে লক্ষ্য করুন। তোমার বিষ না, হাত নাড়িও না, তাহলে ক্যামেরা ইয়ে হয়ে যাবে। দেখেছেন বন্ধুরা বিষ কীভাবে পড়ছে দাঁতে থেকে? ঠিক আছে, পরবর্তী আর একটা আমরা দেখাই। হ্যাঁ, আপনারা দেখুন, এটা এটার নাম হচ্ছে কেউটে, মনোক্লিট কোবরা। এর 15 মিলিগ্রাম বিষে একজন মানুষ মারা যায়। এই হচ্ছে কেউটে সাপ, আমাদের বাংলায় বলা হয়। এই সাপটার অনেকগুলো নাম আছে, যেমন আল কেউটে, কাল কেউটে, শামুক কেউটে, পদ্ম কেউটে, পদ্ম গোখরু, খরিশ কেউটে, এরকম অনেক নাম আছে। যখন যে অবস্থায় পাওয়া যায় সেই অবস্থা নামে আসছে। কিন্তু এটা কেউটে সাপ, যা 15 মিলিগ্রাম বিষে একজন মানুষ মারা যায়। 15 মিলিমিটার বিষে, মিলিগ্রাম বিষে একটা মানুষ মারা মৃত্যু হতে পারে। এটা ভালো করে শুনুন, 15 মিলিগ্রাম বিষে একটা মানুষের মৃত্যু হতে পারে। ঠিক আছে বন্ধু, নেক্সট আসছি আমরা। হ্যাঁ, ওই চলে গেল। এর মধ্যে আরও দুখানা আছে, একটু লক্ষ্য রাখুন আপনারা, আরও দুখানা আছে। হ্যাঁ বন্ধুরা, এইবার যে সাপটাকে দেখানো হচ্ছে সেই সাপটা হচ্ছে চন্দ্রবোড়া। হ্যাঁ, এসবের কি বিষ আছে? হ্যাঁ সব আছে, এই চন্দ্র দাঁত আছে। হ্যাঁ, বিষ দাঁত এবং বিষ এরই সব কিছু ঘর। এবং আপনারা চিনে রাখুন, লক্ষ্য করুন চন্দ্রবোড়া, এটা কিন্তু বাচ্চা, এ কিন্তু বড় না, কিন্তু ফোনা নেই। আচ্ছা আচ্ছা, চন্দ্রবোড়া বিষ আছে, অথচ কিন্তু কোনো ফোনা ওঠে না, কিন্তু ভীষণভাবে বিষধর সাপ। দেখুন দেখুন সাপটাকে, দেখুন অন্যান্য সাপ থেকে তত আবার বড়। এই হচ্ছে চন্দ্র, এটা দেখুন, এটা হচ্ছে চন্দ্রবোড়া। আর অন্যান্য সাপ হচ্ছে এর দাঁতটা আরও বড়, দেখুন এর দাঁত কিন্তু অনেক বড়। আবার অন্যান্য দাঁতগুলো থেকে অন্যান্য সাপের যেরকম, দেখুন দাঁত, এই দুটো দাঁত মানুষকে আঘাত করে, এই দুটো দাঁত মানুষের শরীরে বসিয়ে দেয়। বসানোর পরে এই দাঁতের মধ্যে থেকে ইঞ্জেকশনের সিরিঞ্জের মতো বিষ ঢেলে দেয়। ভালো করে লক্ষ্য করুন দাঁত দুটো, ভালো করে লক্ষ্য করুন। আর সাপটা হচ্ছে চন্দ্রবোড়া। এই সাপটা নোনা এরিয়ায়, অর্থাৎ দক্ষিণ চব্বিশ মধ্যে যেরকম ক্যানিং, সুন্দরবন, বাসন্তী, গোসবা এইসব অঞ্চলে দেখা যায় না। এগুলো যেখানে মিষ্টি এরিয়া, যেমন বারাইপুর এবং পিয়ালির ওপার থেকে চাম্পাহাটি, যেসব জায়গা ওয়েদার নোনা ভাব না, সেই জায়গায় এই সাপগুলোকে দেখা যায়। সারা পশ্চিমবঙ্গের মধ্যে হচ্ছে চারটে বিষধর সাপ, একটা কেউটে, একটা গোখরু, আমাদের কেউটের ফোনার পিছনে গোল চিহ্ন, আর গোখরুর ফোনার পিছনে ইউ বা গরুর খুরের মতো চিহ্ন। আর একটা সাপ হচ্ছে, একটা হচ্ছে চন্দ্রবোড়া, একটা হচ্ছে কালাজ, আর একটা হচ্ছে কেউটে। এই চারটে সাপ
কামড়ের ঘটনা ঘটে সারা পশ্চিমবঙ্গের মধ্যে। আচ্ছা, সারা পশ্চিমবঙ্গের মধ্যে এই চারটি সাপের কামড়ের ঘটনা শুনলেন? বিষধর সাপ চারটে, চারটের মধ্যে কম বেশি করে এক এক জায়গায় কেউটে পাওয়া যায় সাপগুলোকে আর কি। কেউটে কেউটে গোখরু গোখরুর বিষধর, আর চন্দ্রবোড়া কালাজ, আর চন্দ্রবোড়া আর কালাজ, এই দুটো সাপ কিন্তু কোনো ফনা ওঠে না। এই যে ফনা ব্যাপারটা নেই, এই ফনা ছাড়া কিন্তু অথচ প্রচুর বিষধর এরা। এর 42 মিলিগ্রাম বিষে একজন মানুষ মারা যায়। 42 এর 42 মিলিগ্রাম বিষে চন্দ্রবোড়ার 42 মিলিগ্রাম বিষে একজন মানুষ মারা যায়। 42 মিলিগ্রাম বিষে একটা মানুষের মৃত্যু ঘটতে পারে, এই কথাটা মাথায় রাখবে। আর এর 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 যাকে কামড়াবে একটু যন্ত্রণাদায়ক মৃত্যু আর কি। আচ্ছা, আর যদি তাকে সারিয়ে তোলা হয় তাকে কিন্তু ডায়ালিসিস করতে হয় এই সাপটার ক্ষেত্রে, চন্দ্রবোড়ার ক্ষেত্রে। আচ্ছা, কারণ একটা হচ্ছে স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে যেমন নিউরোটক্সিনগুলো, আর এটা হেমোটোটক্সিন, এটা রক্তকণিকাকে ধ্বংস করে দেয়, এই জন্যে তাকে ডায়ালিসিস করতে হয়। আমাকেও চন্দ্রবোড়া কামড়েছিল, আমাকে চন্দ্রবোড়া কামড়েছিল হচ্ছে 2017 সালে। আমি বিএসএফ জওয়ানদের ট্রেনিং দিচ্ছিলাম সেইখানে বালিদ্বীপে, ওখানে আমাকে কামড়ায়। আমি সঙ্গে সঙ্গে ক্যানিং হাসপাতালে 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমি ক্যানিং হাসপাতালে আসি। আমার ক্ষেত্রে 48 খানা এভিএস লাগে, অ্যান্টিভেনাম সিরাম, 48 খানা এভিএস লাগে। এই 48 খানা এভিএসে আমাকে অরফে পিজিতে ডায়ালিস, তখন ক্যানিংয়ে তো ডায়ালিসিস সেন্টার ছিল না, এখনও হয়নি যদিও, তবে আমাদের দাবি আছে যাতে ক্যানিংয়ে ডায়ালিসিস সেন্টারটা হয়। তাহলে অন্যান্য যেসব ডায়ালিসিসগুলো করতে হয় তা সেক্ষেত্রে তাহলে শুধু সাপের কামড়ের জন্য নয়, অন্যান্য ক্ষেত্রে ডায়ালিসিস হয় সেগুলোর জন্য ক্যানিংয়ে হলে আমাদের সব থেকে ভালো হয় আর কি। যে চিতি ভরা সাপ, অর্থাৎ মাটির ঘরে বা ইটের ঘরের দেওয়ালে ফাঁকে এই ঘরের মধ্যে এগুলো থাকে, এই সাপের কোনো বীজ নেই। আর গায়ে দেখুন চক্র চক্র দাগ, এরকম সরু হয়, হ্যাঁ এর কোনো বীজ নেই। হ্যাঁ, সেটা দেখুন ভালো করে দেখুন, এই সাপের কোনো বীজ নেই, অথচ গায়ে কিন্তু ডোরা ডোরা দাগ আছে। এটা কিন্তু মানুষের ঘরে বেশি থাকে। ঠিক আছে, এই কামড়ে এই কামড়ালো, দেখলেন কীভাবে কামড়ালো? এই ঘর চিতি বা চিতি বড়া বলছি আমরা। এবার এটা দেখুন, এইটার নাম হচ্ছে উদয়কাল, উদয়কাল। হ্যাঁ, এই সাপটার কোনো বিষ সঙ্গে যেন বিরাট বিষের একটা ব্যাপার আছে, কিন্তু এই সাপটার একটুও বিষ নেই, কামড়ালে কিছু হবে না একেবারে। সাপটা দেখতে ওই যে মাথার থেকে দাগ শুরু হয়েছে, আবার কালা সাপেরও মাথার থেকে দাগ শুরু আছে, কিন্তু কালা সাপের ক্ষেত্রে হচ্ছে একদম কুচকুচে কালোর ওপর সরু সাদা সাদা দাগ, আর এর এই যে এ চন্দনী কালার ওপর মাথার থেকে দাগটা শুরু হয়েছে কালো কালো দাগ, সরু কালো কালো দাগ। মাথাটা দেখুন একদম কি সুন্দর, মাথাটা দেখুন, মাথায় যেন ত্রিশূল আঁকা, মাথাটা যেন ত্রিশূল আঁকা আছে, একেবারে নির্বিশ্বাস, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমাদের সারা পশ্চিমবঙ্গের মধ্যে মাত্র 4টে সাপ হচ্ছে বিষধর, একটা হচ্ছে কেউটে, একটা গোখরো, ফনাধর বিষধর, আর ফোনা নেই এমন বিষধর হচ্ছে চন্দ্রবোড়া আর হচ্ছে কালাজ। এই এই সাপ চারটেই হচ্ছে বিভিন্ন জায়গাতে আমাদের এই পশ্চিমবঙ্গ জুড়ে এই 4টে সাপের কামড়ের ঘটনা ঘটছে, এবং মানুষ যেটা হচ্ছে কুসংস্কারের ক্ষেত্রে যে সাপগুলো মানে মানুষগুলো মারা যাচ্ছে, যেমন এই যে গত কয়েকদিন আগে সাগরে সাগর মৃত্যুঞ্জয়নগরে একটা ভেলা ভাসানো হয়েছিল, নিশ্চয়ই আপনারা খবর কাগজ কাগজে দেখেছেন যে একটা ভেলা ভাসানো হয়েছিল, সেই ভেলায় করে তাকে ভাসিয়ে দিয়েছিল 9 বছরের বাচ্চা। সাপের কামড়ের ঘটনা ঘটে বিকেলবেলা, ওজাগুনিন করার পর মারা যায়, তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু হাসপাতালে যখন মৃত অবস্থায় যখন নিয়ে গেছে তখন তার তার তো আর স্যালাইন টানার মতো ক্ষমতা নেই, বাচ্চারা মারা যায়, তাকে ভেলায় করে ভাসিয়ে দেওয়া হয়েছিল। বন্ধুরা, আজকে দেখালাম নিরঞ্জন দা, ক্যানিংয়ের বাসিন্দা, সে রাত দিন দুপুর তার সময়ের ঠিক নেই, শোবার ঠিক নেই, খাবার ঠিক নেই, ঘুমানোর ঠিক নেই। এই মানুষটা যখনই কারোর কারোর বাড়িতে বিপদ হয়ে হয়েছে, কোনো সাপের আনাগোনা হয়েছে বা সাপ ঢুকেছে, তখনই সে ছুটে চলে যায় এই সাপের সন্ধানে, এবং সে এনে বাড়িতে রাখে, এবং বনদপ্তর কর্মীর সঙ্গে যোগাযোগ করে, বেশ কিছু যখন 15-20টা হয়ে যায় তখন সে বনে গিয়ে ছেড়ে দেয়। এই হচ্ছে মানুষ যার সঙ্গে আপনাদের পরিচয় করালাম, নামটা আরেকবার বলুন। নিরঞ্জন সর্দার। আচ্ছা, যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থার সদস্য আমি। আচ্ছা, আপনাদের যদি কোনো দিন সাপের বিষয়ে জানতে ইচ্ছা করে, এনার এই ভিডিও যে শ্রোতা বন্ধুরা দেখবেন এনার নাম্বার ভেসে উঠবে, কোনো প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করবেন, উনি সঙ্গে সঙ্গে তার সুপরামর্শ দেবেন,
এবং কি করলে কি হবে। যদি কারো বাড়িতে সাপ ঢুকে থাকে তাহলে সঙ্গে সঙ্গে খবর দেবেন, মারবেন না, উনি সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যাবেন এবং সেই সাপটা ধরে নিয়ে চলে আসবে। বন্ধুরা, আজকের মতো আমার এই অনুষ্ঠান আপনাদের যদি ভালো লেগে থাকে, নাম্বারটা আমি জানি, নাম্বার আমি ভিডিওর মারফতে আমি ভাসিয়ে দেবো। ভিডিও দেখার সময় দেখবেন নিরঞ্জনদার নাম্বার ভেসে উঠবে, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন কোনো প্রয়োজন হলে। এটা হেল্পলাইন নম্বর পশ্চিমবঙ্গ জুড়ে আছে কি? হ্যাঁ। আর তাহলে বন্ধু, আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই এবং এখানেই আমার অনুষ্ঠান শেষ করছি। থ্যাংক ইউ।